সালামু আলাইকুম বন্ধুরা। তো যারাই প্রবাসী আছেন, দেশের বাইরে থাকেন, প্রতি বছর নতুন অর্থ বছর আসলে, বাজেট আসলে সরকারি প্রবাসীদের কাছ থেকে মনে হয় যে তারাও কিছু চায়। যেভাবে একজন প্রবাসী দেশে গেলে তার আত্মীয় স্বজন নিকট আত্মীয়রা আশা করে সে যে প্রবাসী তাদেরকে কিছু গিফট করুক, সরকারও প্রতি বাজেটে প্রবাসীদের কাছ থেকে মনে হয় কিছু চায়। তো আমরা এখন দেখার চেষ্টা করি এই 2024-25 অর্থ বছরের বাজেটে প্রবাসীদের কি সুবিধা দিল আর সরকার কি চাচ্ছে। প্রথমে যে ভালো দিক, সেটা হচ্ছে যে প্রণোদনা যেটা 2.5% ছিল সেটা আগামী এক অর্থ বছরও চালু থাকবে। অর্থাৎ আপনি 1 লাখ টাকা পাঠাইলে তার সাথে আরও 2,500 টাকা যুক্ত হবে। যদিও আমরা বলেছি যে এটা বন্ধ করে তার বিনিময়ে একটা যে পেনশনের ব্যবস্থা করা হোক, আশা করি সরকার সেদিকে মনোযোগ দিবে। দ্বিতীয়ত যে জিনিসটা, সেটা হচ্ছে যে প্রবাসীরা বিভিন্ন জায়গায় অগ্রাধিকার পাওয়ার জন্য তাদের বাজেট করা হয়েছে। এখন সেটা কত দিনে চালু হবে, বিভিন্ন রকম প্রবাসী কার্ড বলেন, বিভিন্ন প্রকার যেই রকম ভিআইপি সিআইপি কার্ড থাকে এয়ারপোর্টে অন্যান্য জায়গায়, তো এই রকম কার্ড সিস্টেম করা হবে। এখন কতদিনে আসবে আমরা জানি না, তখন হয়তো কিছু সুবিধা পাবেন। এটা ছাড়া যারা প্রবাসী সন্তান আছেন এদেরকে অগ্রাধিকার দেওয়া স্কুল কলেজে এই রকম কিছু চালু হওয়ার সম্ভাবনা আছে। এখন আসি প্রবাসীরা দেশে যাওয়ার সময় যে যে জিনিসগুলো নিতে পারবেন, যেগুলোতে আপনাকে কর দিতে হবে, যেগুলো কর ছাড়াই নিতে পারবেন। প্রথমেই হচ্ছে আপনি 22 ক্যারোটের গোল্ড যে অলঙ্কারগুলো হয় এইগুলো আপনি 100 গ্রাম বা 8 ভরির মতো নিতে পারবেন, কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু আপনি যদি চালাকি করে 24 ক্যারোটের অলঙ্কার নেন তার উপর ট্যাক্স বসবে। তাহলে 24 ক্যারোটের অলঙ্কার বা স্বর্ণের বারের উপর আগের মতোই প্রতি ভরিতে 4,000 টাকা ট্যাক্স আপনাকে দিতে হবে। সর্বোচ্চ আপনি 10 তোলা নিতে পারবেন বা 117 গ্রাম একটা বার যেটা হয়। তো আমরা আশা করছিলাম যে সরকার আসলে স্বর্ণের বার নেওয়াটাই নিষিদ্ধ করা উচিত ছিল। এখন আসি আমরা মোবাইলের ক্ষেত্রে। তো এটা খুবই দুঃখজনক যে মোবাইলের উপর সরকার ট্যাক্স বসিয়েছে। তার একটা কারণ যেটা সরকার ভেবেছে, আমরা যারা প্রবাসী আমরা ওই স্বর্ণের বার যেগুলো নিয়ে যেতাম চোরাকারবাজদের কাছ থেকে, সাথে একটা আইফোন দিয়ে দিত, দামি একটা ল্যাপটপ দিয়ে দিত, আপনার টিকিটের পয়সা কিন্তু তারা এমনি দিত না। এখন সরকার ওই জন্য বলতেছে যে আপনি দুইটা, যেগুলো আপনি নতুন কিনে যদি সেগুলো ব্যবহার করেন, মানে ধরলাম আমরা দুইটা বাদ দিয়ে বাকি একটা পর্যন্ত নতুন নিতে পারবেন, সেখানে কর বসবে। মোবাইলের দাম যদি 30,000 হয় তাহলে 5,000, 30 থেকে 60 হইলে 10,000, আর 60-এর বেশি হইলে 25,000 টাকা কর দিতে হবে। তো এইটা আসলে আমাদের দোষেই হয়েছে। আমরা এই স্বর্ণ চোরা কারবারীদের বাহক হিসাবে কাজ করে স্বর্ণের বারের সাথে আইফোন নিয়ে যাওয়া, ল্যাপটপ নিয়ে যাওয়া, এগুলার জন্যই কিন্তু হয়েছে। এই থেকে আমরা আশা করব যারাই প্রবাসী আছেন, দেশের বাইরে থাকেন, আসলে এটা তাদের প্রতি একটা জুলুম। কারণ প্রতি 1.5-2 বছর পর একজন প্রবাসী যান, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন থাকে, 3-4টা মোবাইল কিন্তু তার প্রয়োজন পড়েই পড়ে। প্রয়োজনে সরকার বলতে পারে যে অবশ্যই আইডি যাচাই করে শুল্ক ফ্রি তাদেরকে নিতে দেওয়া উচিত। যারা ভিজিট ভিসা আসে 4-5টা নিয়ে যান তাদের কথা আমরা বলতেছি না, যারা জেনুইন প্রবাসী তাদের জন্য সরকারের অবশ্যই কিছু করা কিন্তু প্রয়োজন। এটা ছাড়া আমরা যদি দেখি এবারের বাজেটে অন্যান্য যে জিনিসগুলো আছে, যেমন যে এলইডি টেলিভিশন আগের অবস্থায় আছে, কর দিয়ে নিতে হবে। এটা ছাড়া সামান্য কার্পেট চাইলে নিতে পারবেন, একটা ল্যাপটপ আপনি নিয়ে যেতে পারবেন, আর ল্যাপটপ নতুন পুরাতন বলে কথা নেই, একটা আপনি শুল্ক ফ্রি নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। তাহলে দিন শেষে মূল কথাটা হচ্ছে যে আসলে আমরা প্রবাসীরা যারা দেশের বাইরে থাকি এদের সাথে আসলে কেউ নেই, আপনার নিজেরটা নিজেকেই করতে হবে। তাই সরকারের প্রতি কিছু আশা করে লাভ নেই, ফ্যামিলির প্রতিও কিছু আশা করে লাভ নেই, যত দিবেন তারাও তত যাবে। এই জন্য আমরা যে কথাটা বলি যে প্রবাসী হিসেবে আপনি নিজেকে নিজের জন্য কিছু টাকা পয়সা খরচ করেন, কিছু সেভিং করেন, কিছু ফ্যামিলিকে দেন। আপনার বেতনটা 3 ভাগ করে 1 ভাগ ফ্যামিলিকে দিয়ে দেন, 1 ভাগ আপনার নিজের উপর খরচ করেন, 1 ভাগ আপনি সঞ্চয় করেন। অনেক প্রবাসী আমরা দেখি যে আশেপাশে থাকেন, তারা 1 দেরাম বা 1 টাকা দিয়ে একটা চাও খান না ফ্যামিলির জন্য, তো এরকম করা উচিত না। আপনারা অবশ্যই অবশ্যই আপনার নিজের জন্য খরচ করবেন, তারপরে ফ্যামিলিকে দিবেন, তারপরে সেভিং করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।